মুজিব শতবর্ষ উপলক্ষে শেরশা দিঘির পূর্বপার কুঞ্জ ছায়া ও সাংবাদিক সোসাইটির যৌথ উদ্যোগে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করেছেন নূর হোসেন ক্যামেরায় ছিলেন চট্টগ্রামের বাইজিদ থানার অধীনে শেরশা কলোনি এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয় পয়লা মার্চ রবিবার সন্ধ্যার সময় আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের যৌথ সৌজন্যে এসভা অনুষ্ঠিত হয় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং জালালাবাদ আওয়ামী লীগ নেতা তৌহিদ আহমেদ ইউনিট যুবলীগ নেতা মোহাম্মদ আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজি থানা যুবলীগ নেতা আরমান হোসেন বাবুল মোহাম্মদ আয়ুব মুন্না মোহাম্মদ আফসারউদ্দিন হাবিব রহমান দুলাল চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান রহমান অপি সাবেক এজিএস মোহাম্মদ আতাউল হক চৌধুরী সাবেক জিএস মোহাম্মদ কুতুব শাহিদুল আলম শিবলু আর উপস্থিত ছিলেন শাহনুয়াজ বাপ্পি মফিস আলম ওবায়দুল হক জাহাঙ্গীর একরাম আজম নুর ইসলাম স্বপন আলমগীর রিয়াস উদ্দিন ডাক্তার জুবাইয়ের এনামিয়া মোহাম্মদ ইসমাইল সহ আরও অনেকেই আল্লাহর একটা অশেষ রহমতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও এই মাসে পড়ে যায় আমরা এই জন্মশতবার্ষিকীটা খুব ভালোভাবে উদযাপন করার জন্য চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠান করছি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করছি আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন এই এলাকার ছাত্রলীগ যুবলীগ ভাইদের কি বলবো। এখনও অনেক সন্ত্রাসীরা এখানে রয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি দেখছি না রাতের অন্ধকারে তারা এসে আমাদের এলাকার মানুষজনকে ক্ষতি করছেন শেষভাবে অনুরোধ করব আপনারা যারা এখানে মুরব্বীরা আছে তাদেরকে সঙ্গে নিয়ে এদেরকে প্রতিহত করবেন মুরব্বীদের সম্মান করবেন মুরব্বীদের কাছ থেকে উপদেশ নেবেন এটাই হলো রাজনীতির শিক্ষা শিক্ষা থেকে দীক্ষা নিতে হয় দুই হাজার উনিশ সালে একত্রিশে ডিসেম্বর তিপন হত্যার পর থেকে এই সন্ত্রাসীরা এ এলাকা ছেড়ে পালিয়ে যায় এরপর থেকে আজ দুই মাস আমরা যারা আছি আমাদের কারণে আল্লাহ রহমতে একটা দুর্ঘটনা এখানে ঘটেনি আর ভবিষ্যত ঘটবে না আপনাদের সকলের সহযোগিতায় এটা আমরা আর হতে দিব না এস এম শফিকুল ইসলাম শফি চেষ্টা করছেন আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে এইসব সন্ত্রাসীদেরকে এই এলাকা থেকে প্রতিহত করা যায়